ব্রেকিং নিউজ আপনাদের সঙ্গে আছে আমি রাখি নোয়াখালীতে আগুনে পুড়ে দোকান পুড়ে ছাই নোয়াখালী থেকে আমাদের চিফ রিপোর্টার আব্দুল্লাহ রানা জানান নোয়াখালী আগুন সদর পৌরসভা সোনারপুর বাজারে অগ্নিকাণ্ডের ১৩টি দোকান পুড়ে অন্তত ২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। রোববার রাত ২টার দিকে সোনারপুর পৌর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে এই আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে সোনারপুর পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ জামান নাসির লিটন জানান, রাতে পৌর বাজারে একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে চাপড় ছড়িয়ে পড়লে ৫টি স্টেশনারি, ৪টি কাপড়, ১টি মুদি, ১টি দোকানি, ১টি কম্পিউটার, ১টি সেলুন দোকান সম্পূর্ণ অত্যন্ত ২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। মাইসি ফায়ার সার্ভিসের টিম লিডার মুনমুখী জানান, তাদের একটি টিম ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার ঘন্টা যাওয়ার চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়। এই ছিল আপনাদের মত নিশ্চয় পরবর্তী ব্রেকিং নিয়ে জানার জন্য আমাদের সঙ্গে থাকুন নিউজ টিভি ২৪ ঈদের বার্তা।